জোগাড় করে নিয়ে যেতে হবে। তো কি বলবো বলো, সত্যি হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে নিজের ভাগ্যের উপর, হাসি পাচ্ছে ঈশ্বরের উপর। ঈশ্বর নাকি আছে, ঈশ্বর সত্যি আছে। ঈশ্বর যদি সত্যি থাকতো তাহলে এইভাবে চারিদিক থেকে আমাদের বেঁধে ফেলতে পারতো? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমি ঈশ্বরের কাছে প্রে করি তোমরা যেন খুব ভালো থাকো। শরীরের অবস্থা মনের অবস্থা দুটোই খারাপ, তাই ওই ভিডিওটার মধ্যে সাউন্ডটা হয়তো খুব কম এসেছে। মেয়েকে স্কুলে রেখে দিয়ে চলে এসেছি, এখন একদম সকাল, আর বাড়ির সংসারের কোনো কাজকর্ম হয়নি, শুধুমাত্র ঘরটা ঝাড় দেওয়া আর বিছানাটা পরিষ্কার করা ছাড়া। তো এর মধ্যে আমি আমার বরকে নিয়ে চলে যাচ্ছি ব্লাড টেস্টের জন্য। ওই জুতোটা ওইরকম করে পরেছো কেন? আর এই লাঠিটা নিচের ইটা নেই, রাবারটা নেই। হ্যাঁ, তো তো ফাইনালি যাচ্ছি এখন, জানি না কত দেরি হবে, রান্না বান্না তো কিছু করতে পারলাম না। বাস স্ট্যান্ডে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাসের জন্য, আজকে কি হলো কি জানি বাস একদম পাচ্ছি, মানে অনেক দেরি করে এসেছে। আর তারপরে আমার হাজব্যান্ডকে প্রথমে তুলে দিয়ে তারপরে আমি গাড়িতে উঠলাম, বাসে উঠলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা মানে মুখের আমার ভাষা নেই তোমাদেরকে কি বলবো, তোমরা ভিডিওটা একটুখানি দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে শেষ অবধি যে আমি আজকে কীভাবে নিজেকে জর্জরিত হয়েছে। আমার একার জীবনটা নয়, আমাদের সকলের জীবনটা, ঠিক আছে? তো রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি বরের রক্তের জন্য। আমাদের বাড়ির পাশে যে ডায়াগনোসিস সেন্টার, সেখানটায় যে টাকার কথা বলেছিল, আর এখন আমরা নেমেছি বাস থেকে এসে বড় বাজারে। বড় বাজারে নেমে আমরা যাচ্ছি সেইখানকার ব্লাড টেস্ট ডায়াগনোসিস সেন্টার, যেখানটায় থেকে মানে কাবেরী করে এবং খুব কম খরচ। তো আমরা কোনোদিনও যাইনি, ও যেভাবে অ্যাড্রেস বলেছে সেভাবেই আমরা যাচ্ছি। বড় বাজারের ভেতরেই আছে এই ডায়াগনোসিস সেন্টারটা। তো আমরা অনেক জায়গায় খোঁজ নিলাম, এখানটায় যে খরচাটা হয়েছে তার পাঁচ ডবল খরচ হচ্ছে ওই ডায়াগনোসিস সেন্টারগুলোর। তা আমরা এখানে এসে পৌঁছে গেছি, এখানে তো ওইভাবে ভিডিও করা যায় না, তো তবু আমি করলাম। আর দেখো সিঁড়িটা, শুধু ভাবো কত খারাপ সিঁড়ি। তো এইভাবে তিনতলা অবধি উঠতে হবে। তো আমার হাজব্যান্ডকে প্রথমে বললাম যে কি করবে, চলো ফেরত চলে যাই। তো আমার হাজব্যান্ড বলছে এত দূর এত কষ্ট করে এসে আবার ফেরত যাব না, আস্তে আস্তে করে উঠব। তো আমার হাজব্যান্ডকে আমি দোতলাতে বসিয়ে আসলাম, কারণ ব্লাডটা ওখান থেকেই নেবে, আর আমি তিনতলার ওপরে এসে বসেছি। তিনতলাতে এখানে যে লম্বা লাইনটা দেখছো সবাই যে বসে আছে, তো আমাকে এখানটায় পাক্কা 2 ঘন্টা বসে থাকার পর আমি এই যে ইসের বিলটা করতে পেরেছি, ব্লাড টেস্টের বিলটা করতে পেরেছি। তো আমার হাজব্যান্ড তো না খেয়েই আছে ব্লাড দেবে বলে, আর তার সাথে কিন্তু আমিও না খেয়ে আছি। পাক্কা 2 ঘন্টা পর বিলিং হলো, 2 ঘন্টা তো পাক্কা 2 ঘন্টা পর বিলিং এখানটায়। বিলিংয়ের পর এখানে ব্লাড কালেক্ট করবে, তো সেখানে এসেও আমাদের অনেকটা লম্বা লাইনের মধ্যে দাঁড়াতে হলো। তারপরে আমার ভীষণ জল পিপাসা পেয়ে গেছিলো, আর খিদের চোটে তো মানে কি বলবো, মাথাটা তো ঘুরছে, বমি পাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আর এখানটায় জলের গ্লাসটা আমি কিছুতে নিচ থেকে নামাতে পারলাম না, সেই ওপর থেকে কৌটোটা খুলে তারপরে বের করতে হলো। তো একটুখানি জলই খাচ্ছি, জল খেয়ে নিয়ে, আর ওখানটা ঠান্ডা জল গরম জল দুটো জল আছে। তো আমি গরম জল বলতে নর্মাল জল, সেই নর্মাল জলের কলটা খুলে নর্মাল জলটা নিলাম। আর এখানটা আমার হাজব্যান্ডও জল খাবে, তো আমার হাজব্যান্ড বলছে যে নিচটা খুলতে পারছো না, তো আমি বললাম যে না, নিচ থেকে আমি বের করতে পারছি না। তো ও আবার কী সুন্দর করে নিচ থেকে একটা নেই বের করে নিল। তো এটাই হচ্ছে ছেলেদের বুদ্ধি আর মেয়েদের বুদ্ধি। তো যাই হোক, ও জল খাবে, তো আমি ক্যামেরা ধরে আছি, আমি বলছি দাও আমি দিয়ে দিচ্ছি, তো বলছে যে না আমি পারবো।
তো তারপরে ওই জল খেয়ে নিয়ে চলে গেলাম আমরা ব্লাড টেস্ট মানে ব্লাড ব্লাড দিতে। তো আজকে সারাটা দিন মানে এখানটাই যেন কেটে গেল, যে দিন দু ঘন্টা ওই উপরে লাইনে, তারপরে এখানটায় প্রায় আধা ঘন্টার কাছাকাছি এসে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে আমাদের। তো আমার বরের দেখো ব্লাড টেস্ট করা হয়ে গেল, মানে কলকাতায় বুকে এইরকম একটা সংস্থা, এরকম একটা স্বেচ্ছাসেবী জায়গা আছে যেখানটায় এত কম খরচে ব্লাড টেস্ট হয় ভাবতে আমাদের অবাক লাগছে। আর দেখো কি খাড়া সিঁড়ি, আমার বরকে নামানোর সময় আমার খুব ভয় লাগছিল, মানে খুব আস্তে আস্তে করে নামানতে হচ্ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম যে একটু ছাতু টাতু বা অন্য কিছু খাবো, কিন্তু কোথাও কিছু না পেয়ে সামনে এরকম একটা দোকান পেলাম। তো এখানে এই একটা প্লেটই নিয়েছি, দুজনে ভাগ করে খেয়েছি, কারণ হচ্ছে যে এত সকালবেলা এরকম, সকালবেলা বলতে সকাল থেকে খালি পেটে, এখন তো দুপুর হয়ে গেছে গড়িয়ে, তো এই খাওয়া তেলে ভাজা খুব শরীরের পক্ষে খারাপ হবে। আর এই যে দেখো এখানটায় না সবসময় বড়বাজারে এরকম দেখবে, বড়বাজার কেন কলকাতার অনেক জায়গাতেই দেখবে যে গঙ্গা থেকে এইভাবে জল দেয়, তাতে সবাই স্নান করতে পারে, জল স্নানের কাজেই ব্যবহার হয় বিশেষ করে। তো আর এখানটায় দেখো আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি হেঁটে হেঁটে, কারণ হাওড়া ব্রিজ থেকে নেমেই হচ্ছে বড়বাজারের মুখে ঢুকেই কিন্তু মানে এই সংস্থাটা আছে, আমি নামটাও বলে দিচ্ছি পুষ্পাঞ্জলি। তো এই যে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু বলে দেবে। আর এখানটায় আমি ধূপকাঠির একটা ট্যাগ নিয়েছিলাম, আর আমার বরকে নিয়ে তারপরে এই যে এই জায়গাটাতে এসে আমরা দাঁড়ালাম। এখানটায় তোমার ফুলের বাজার, মানে হাওড়াতে কলকাতার যে ফুলের বাজার সবথেকে বড়, সেই বড় ফুলের বাজারে আর কাছে আমরা দাঁড়িয়ে আছি। তারপরে আমরা এখান থেকে বাসি করে চলে যাব একদম আমাদের বাড়িতে। তো বন্ধুরা, মানে ব্লাড টেস্টের জন্য আমার বরের একটু ব্লাডের জন্য রাস্তায় রাস্তায় আজকে ঘুরতে হয়েছে, কারণ কোথায় কম হবে কোথায় কম হবে, একটু কম হবে, কারণ যে অন্য জায়গায় যে যারা বলছিল 1,500 টাকা খরচা, আর সেই খরচাটা এখানটা 300 টাকায় হয়ে গেছে। তো ভাবো তোমরা আকাশ জমিন তফাত, তাই না? এত কম খরচ যদি হয় এখানটায়, আর সবথেকে বড় কথা যে এটা এত বড় একটা সংস্থা, তো আমাদের বাড়ির আশেপাশে যে ডায়াগনোসিস সেন্টারগুলো আছে সেগুলো তো অনেক ছোট, অনেক ছোট এই জায়গার থেকে। আর এখানটা না সব দেখলাম প্রচুর ভিড়, তোমরা তো দেখলে কতটা ভিড় আর কতটা লম্বা লাইনে দাঁড়িয়ে আমাকে ই করতে হয়েছে, বিলিং করতে হয়েছে। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর দেখো বাড়িতে এসে আমরা লিওর মানে রিয়াকশন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লিওকে তো ঘরে রেখে যাই, সেই ও বিছানার উপরে উঠে না হলে ছিঁড়ে দেয় তোশক টোশক। তো দেখো খাটের তলে ঢুকে এলো, সোফার তলে ঢুকে আছে, কারণ আমরা যদি কেউ না থাকি না ও খুব ভয় পায়। আসলাম এখন, প্রচণ্ড মাথা ব্যথা করছে, মানে মাথাটা যেন ছিঁড়ে পড়ছে যন্ত্রণাতে। কালকে রাত্রিবেলা ঠিক করে ঘুম হয়নি এরকম সব চিন্তাতে, আর আজকে সকালে উঠে গেলাম অনেকটা খাটনি যাওয়াতে, আর ওখানে বসে থেকে থেকে আরও অবস্থা খারাপ হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে 1:45। তো এবার আমি যেটা ফার্স্ট করব যে হাত মুখ ধুয়ে আগে ভাত বসাবো। তো ইচ্ছে আছে একটাতে ভাত আর একটাতে ডিম আলু বসিয়ে দেবো, পাতলা করে ডিম আলুর ঝোল করব, আর আর কিছু করব না, পারছি না, আর একদম আর পারছি না। তো চলো দেখো এখন 1:45। তো আমি সবার আগে গিয়ে ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। ভাত ডিম সেদ্ধ বসিয়ে দিয়েই আমি না বাথরুমে গেছি, আর দেখছি লিও নাক থেকে গল 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 করে রক্ত পড়ছে। তো সে আমি সঙ্গে সঙ্গে কিচ্ছু বুঝতে না পেরে ডাক্তারকে ফোন করে টোটো করে ওই রকম ভাত ডাল মানে ভাতটাকে নামিয়েছি, নামিয়ে রেখে দিয়েই আমরা চলে গেছিলাম ডাক্তারের কাছে। তো সেইখান থেকে ওর অনেক যা যা হয়েছে সেগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দিচ্ছি। তো এটা মানে কি বলবো, কম ছিল সারাটা দিন, তো তোমরা দেখলে কি পরিস্থিতি, সারাটা দিন যা চলছে মানে বলার ভাষা নেই।
সেই অল্প টাকা দিয়ে একটু কম খরচের মধ্যে কোথায় ব্লাড টেস্ট করা যাবে সেই চিন্তাতে তো এখানে ওখানে ঘুরে তারপরে তো ওই সন্ধান পেলাম, ওখানটা নিয়ে গেলাম। আমার হাজব্যান্ডকে ফাইনালি ব্লাড টেস্টগুলো হয়ে গেছে এবং খুব কম খরচের মধ্যে হয়েছে, তো সেটা একটা খুব ভালো লাগলো। এবং আসলাম বাড়িতে যে আগামীকালই মানে শনিবারের দিনই নিয়ে চলে যাবো রিপোর্টগুলো, নিয়ে গিয়ে ওখানটায় ডাক্তারকে দেখিয়ে আসবো, তারপর উনি কী বলছে না বলছে সেই হিসেবে কাজ করব। তো এইটার মাঝখানে বা ঘরে এসে তোমাদেরকে তো দেখালাম যে আমার ভাত করব এবং ডিম ডাল বসিয়েছি, একটাতে ভাত বসিয়েছি একটাতে ডিম ডাল বসিয়েছি, ডিম ডাল সেদ্ধ হয়ে গেছে ঠিক, মানে ডিম ডাল সেদ্ধ হয়েছে, ভাত ওদিকে হচ্ছে, আর আমি বাথরুমে গেছি যে বারান্দা টারান্দা ধোয়া হয়নি সেগুলো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নেব বলে বাথরুমে ঢুকেছি। বাথরুমে ঢুকে দেখি কি রক্তে রক্ত, তো আমি প্রথমে বুঝে উঠতে পারলাম না কিসের এত রক্ত, তারপরে দেখি কি লিওর পা ভর্তি রক্ত, তারপরে লিওর পা ভর্তি রক্ত দেখে আমার মনে হলো যে কোথাও লেগেছে ওর হয়তো, তো সেটা আমি ওর পাটা ধোয়াতে গেলাম, পাটা ধোয়াতে গিয়ে দেখি কি ওর নাক দিয়ে গল 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 করে রক্ত বেরোচ্ছে, মানে আমার সত্যি বলছি আমি হাসি পাচ্ছে হাসি পাচ্ছে আমার ভাগ্যের উপরে যে ব্লাড টেস্টগুলো না আমার হাজব্যান্ডের যাতে কম খরচে হয় বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম, কোথায় গিয়ে করলাম, সারাটা দিন বসে থেকে না খেয়ে না দিয়ে ওইভাবে করে ঘরে এলাম, এসে রান্নাবান্না করে খাবো দাবো, সেই তখন তো কত বেলা হয়ে গেছে মেয়েকে নিতে যাব, এগুলো করতে যাচ্ছি মানে সংসারটাকে আর একটু করে গোছাচ্ছি যে ঘর দোয়ারগুলোর মোছামুছি কিছু হয়নি, তার মাঝখানে লিওর এরকম নাক দিয়ে গল গল করে রক্ত, আমরা দেখে তো মানে কি বলবো যে মাথা ঘুরে গেল, সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করেছি, ডাক্তার বলে এক্ষুনি নিয়ে চলে আসুন একদম দেরি করবেন না, তো আমরা সঙ্গে সঙ্গে টোটো ভাড়া করে নিয়ে চলে গেছি, উনি সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিলেন ব্লাড টেস্ট করলেন, অনেক টাকার ব্লাড টেস্ট অনেক টাকার, আমি টাকা বাঁচাতে গেলাম যে আমার বরের ব্লাড টেস্টগুলো একটু কম খরচে কোথাও যদি হয়, মানে যেখানটা আমার হাজব্যান্ডের তোমাদেরকে তো আমি দেখালাম ভিডিওতে যে কত কম খরচে হয়েছে, এইখানে পাশে যেখানটায় আমাদের ডায়াগনোসিস সেন্টার আছে আরও তিনটে চারটে সেখানে খোঁজ নিয়েছিলাম, ওরা অনেক টাকা মানে যেটা খরচ আজকে হয়েছে ওর ব্লাড টেস্টগুলোতে সেটার পাঁচ ডবল টাকা চাইছে এখানটায়, তো ভাবো তাহলে কত টাকা চাইছে এরা, তো সেই জন্য ওইখানটা গিয়ে করলাম। আর তারপরে সেই টাকা লিওর তোমরা আমি তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি যে লিওর ব্লাড টেস্ট করতে 3,000 টাকা লেগেছে আর ওর ওষুধ দিয়েছে 1,800-1,770 মানে 1,800 সব মিলিয়ে 5,000 টাকা, তো যেখানটায় আমার কাছে একদম হাত শূন্য সেই জায়গা থেকে আমি মানে আমার বরের ব্লাড টেস্ট যাতে কম খরচ হয় সেই চিন্তাতেই করে মানে করলাম, আর উল্টে 5,000 টাকার ধাক্কা একসাথে। ডাক্তার সাজেস্ট করছে মানে বলছে যে ওর আগে ওই যে পোকা হয়েছিল সেই পোকা থেকে বলছে যে সেখান থেকে হয়েছে, কিন্তু ব্লাড টেস্টের রিপোর্ট না আসা অবধি কিচ্ছু বলতে পারবে না কিছু বলবে না, তো উনি তবু যা পেরেছেন ওষুধ যেগুলো ভেবেছেন দিয়েছেন ইঞ্জেকশন দিয়েছেন, এখন রাত্রিবেলা আবার তোমাদের দেখালাম যে কি হারে ওর আবার নাক দিয়ে রক্ত পড়ছে, তো ডাক্তারকে আবার ফোন করলাম বললো বরফ সেঁক দিতে, আর আমার ফ্রিজটা তো এমনিতে খারাপ হয়ে গেছে বরফ হয় না, তো ঠান্ডা জলে একটা বোতল ছিল সেটা দিয়ে সেঁক দিচ্ছি, তো কি অবস্থা হবে লিওর কি অবস্থা হবে আমাদের সংসারের আমরা সত্যি বলছি বুঝে পাচ্ছি না, মানে পিঠে যেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে কথাটা আমি বারবার বলছি, তো ডাক্তারের ওখানে লিওর জন্য মানে বাকি রেখে এসেছি এবার কাল পরশু বা সোমবারের দিন রিপোর্ট আনতে যখন যাব তখন আমাকে টাকাটা জোগাড় করে নিয়ে যেতে হবে, তো কি বলবো বলো সত্যি হাসি পাচ্ছে নিজের ভাগ্যের উপর, হাসি পাচ্ছে ঈশ্বরের উপর, ঈশ্বর নাকি আছে, ঈশ্বর সত্যি আছে, ঈশ্বর যদি সত্যি থাকতো তাহলে এইভাবে চারিদিক থেকে আমাদের বেঁধে ফেলতে পারতো, তা আমি জানি না লিওর কি রিপোর্ট হবে বা আমার হাজব্যান্ডের জন্য ডাক্তারের কাছে যাব সেখানটাই বা রিপোর্টগুলো দেখে
কি বলবে, হ্যাঁ কি সাজেস্ট করবে আমাদের কোনো আইডিয়া নেই। তো এই পরিস্থিতি, জানি না এই পরিস্থিতির মধ্যে ভিডিও বানানোর কারো মানসিকতা থাকে না বা কিছু করার থাকে না, তবু আমি তোমাদেরকে আপডেটগুলো দিয়ে যাচ্ছি, কারণ প্রয়োজনটা আমার, আমার প্রয়োজনের জন্যই আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি। আমি প্লিজ বলবো, তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, লাইক কমেন্টস করো, বেশি বেশি করে শেয়ার করো প্লিজ। আর কি বলে, লিওর আমি ব্লাড টেস্ট মানে পুরোটা ওর প্রেসক্রিপশন, ওর ব্লাড টেস্ট এবং সমস্তটা ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দিচ্ছি না, কারণ আমার আর ক্ষমতা নেই এডিট করার। আর আমি ওর ভিডিওগুলো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব, তার কারণ একটাই যে সবার ঘরে পেট আছে এবং যে কারো এরকম বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে, তো তারাও যেন সতর্ক হয়ে যায়। তো সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করব অবশ্যই তোমাদের সাথে। তো বন্ধুরা, আজকে এখানটা রেখে দিচ্ছি, আর পারছি না, না শরীর দিচ্ছে, না মন দিচ্ছে, না কোনো কিছু দিচ্ছে, একদম ভেঙে চুরমার হয়ে গেছি আমি, আমি আর পারছি না। তো ঠিক আছে।